আপনি হজে যাবেন কবে? এই রোজ আবার আপনি হজে যাবেন, আর সেই যাওয়ার আগে, হজে যাওয়ার আগে আপনাকে মারলো বলি এরকম কাজ করে তুমি এমএলএ হয়ে এরকম মারতে পারলে আমার ছেলেরা কিছুই করবে না, আমার ছেলে এরকম ভুল করতেই পার না, আমার সর্বদিন এইরকম নয়, আমার সর্বদিন কি ছেলে তোমরা জানো না বাবা, আমার সর্বদিন করতে পারে না। এবারে জ্বর মেরে যখন আমার না দেবো বলি কি করলো, আমার দেবু এক মাস বাদে উনি হসপিটালে যাবেন, আমি হাজির যাবে, এরকম কাজ করলেন যে আমার বরদাদের এই কথা বলে থাকে, আমি মাস্টারমশার সঙ্গে আমি আমি মাস্টারমশার বাড়িতে আমি যাবো, আমার দাদাকে সঙ্গে করে নিয়ে মেশিন ধরেছে, তাকে মেশিন ধরেছে এইভাবে একদম রোগের মেশিন, সব বস্তার মানে নিয়ে এসছে, সব মত খেয়ে আছে, আর সব হাতে মেশিন ধরেছে, নিজে ধরেছে ওনার দেওর যিনি ডাক্তার, ওকে নিজে এরকম গলায় চাপ দিয়ে ধরে নিয়ে গেছে, আমার দাদা যদি কিছু বলে থাকে বা আমার দাদা যদি এর কথা বলে থাকে, আমার দাদাকে সঙ্গে করে নিয়ে মাস্টারমশাইয়ের কাছে নিয়ে যাবো, যেই বলেছে একদম মেশিন এইভাবে ধরেছে একদম রোগী, বলে তোকে এক্ষুনি মেরে দেবো, তোর কোনো বাপ থাকাতে পারবে না। বৌদি কালকে রাতের ঘটনা।